বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দেশের আপামর জনসাধারণের মতোই হানাদার বাহিনীর হাত থেকে নিরাপদ ছিল না দেশের মসজিদ মাদ্রাসাগুলো। মুক্তিযুদ্ধের সময় দেশের যেসব মাদ্রাসা পাকিস্তানি বাহিনী দ্বারা আক্রান্ত হয়, চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়া তার অন্যতম। শত্রু বাহিনীর বোমা বর্ষণে মাদ্রাসাটি ক্ষতিগ্রস্ত হয় এবং মাদ্রাসার শিক্ষক আল্লামা দানেশ শহীদ হন। আল্লামা দানেশ 1907 সালে চট্টগ্রামের লোহাগাড়া থানার চরমবায়ে জন্মলাভ করেন এবং সেখানেই প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর জামিয়া ইসলামিয়া জিডিতে পাঠ গ্রহণ করেন। উচ্চশিক্ষার জন্য ভারতের বিখ্যাত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দে যান। সেখান থেকে ফিরে মিয়ানমারের আকিয়াবে অবস্থিত পাথরকিল্লা মাদ্রাসায় কর্মজীবন শুরু করেন। 5 বছর পাঠদানের পর যোগ দেন সাতকানিয়া আলিয়া মাদ্রাসায়। অতঃপর পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হকের অনুরোধে জামিয়া ইসলামিয়া পটিয়াতে যোগদান করেন। তিনি পটিয়ায় যোগদান করার কয়েক বছর পর মুক্তিযুদ্ধ শুরু হয়। 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। পরবর্তী সময়ে আরও অনেকের মতো বঙ্গবন্ধুর পক্ষে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন মেজর জিয়াউর রহমান। ফলে কালুরঘাট বেতার কেন্দ্রের উপর হানাদার বাহিনীর শ্রেণী দৃষ্টি পড়ে। তাদের হাত থেকে সম্প্রচার কেন্দ্রটি রক্ষা করতে মেজর জিয়া পটিয়া মাদ্রাসায় আশ্রয় নেন। মাদ্রাসা কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধাদের স্বাগত জানিয়ে পটিয়া মাদ্রাসার মেহমানখানা ছেড়ে দেয় তাদের জন্য। সেখানে তারা অস্থায়ী বেতার কেন্দ্রটি পুনরায় চালু করেন। তবে হানাদার বাহিনীর আক্রমণের ভয়ে তারা দ্রুততম সময়ে পটিয়া মাদ্রাসা ত্যাগ করেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর অন্যান্য মাদ্রাসার মতো পটিয়া মাদ্রাসা বন্ধ হয়ে যায়। তখন মাদ্রাসার মহাপরিচালক হাজি ইউনুস হজ যাত্রায় মক্কায় অবস্থান করছিলেন। অন্য শিক্ষকদের মতো আল্লামা দানেশ বাড়ি চলে যান। স্বপ্নযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক বলেন, সবাই মাদ্রাসা ছেড়ে চলে গেছে, তুমিও চলে গেলে কে রক্ষা করবে আমার এই ইলমে নববীর বাগান? প্রিয় শিক্ষকের এই আক্ষেপ তাকে বাড়িতে স্থির থাকতে দিল না। তিনি ঘুম থেকে উঠেই মাদ্রাসায় ছুটে গেলেন। মাদ্রাসায় ফেরার কিছুদিনের মধ্যেই হানাদার বাহিনী আক্রমণ করে। 23 এপ্রিল পাকিস্তানি বিমান বাহিনী মাদ্রাসায় বোমিং করে। হামলায় পুকুর পাড়ে অবস্থিত একটি ভবন পুরোপুরি ধসে যায়। আল্লামা দানেশ শহীদ হয়ে যান। এ সময় অপর শিক্ষক কারি জেবুল হাসানের এক মেহমানও শহীদ হন। আহত হন আরও বহু লোক। পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান এদারাতুল মারিফের অফিস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর পরিচালক মাওলানা হারুন ইসলামাবাদীর বহু মূল্যবান পাণ্ডুলিপি পুড়ে ছাই হয়ে যায়। আল্লামা দানেশ 1971 সালের 23 এপ্রিল শুক্রবার শহীদ হলে রাজঘাটা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কনি তার পরিবারকে সংবাদ দেন। সংবাদ পেয়ে তৎকালীন চেয়ারম্যান বদিউল আলম সহ পরিবারের 10-12 জনের একটি দল পটিয়া এসে তার লাশ লোহাগাড়ায় নিয়ে যান। মুক্তিযুদ্ধের বিপদসংকুল অবস্থার মধ্যেও হাজার হাজার মানুষ তার জানাজা পড়তে হাজির হন। আল্লামা দানেশ ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হাজি ইউনুসের খলিফা। দানেশের শাহাদতের সংবাদ শুনে তিনি বলেন, আমার মাদ্রাসার 4 ভাগের 3 ভাগই যেন চলে গেল।